আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতাদের মাঠের রাজনীতিতে ব্যর্থতার কারণেই তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি সকালে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন দেশি বিদেশি চাপ সামলাতে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোকে নিয়ে রাজনীতি করার কথাও বলেন তিনি তামজিৎ সুমনের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন জানান আওয়ামী লীগের হীরক জয়ন্তী ও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি পালন করা হবে প্রশ্নের জবাবে কাদের বলেন দেশের বিরোধী দলের বিবৃতি সর্বস্ব রাজনীতি তাদেরকে জনবিমুখ করেছে আওয়ামী লীগের কারণে বেগম জিয়াকে বিদেশে পাঠানো হচ্ছে না বিএনপির এমন অভিযোগের জবাব দেন তিনি বলেন আইনি যুদ্ধে ব্যর্থতায় আইনি ফাঁদে আটকে আছেন বেগম জিয়া এক বছর যে বিচার শেষ হতো সেটা দশ বছরেও শেষ হয়নি এটার জন্য বিএনপির করতেও ব্যর্থ হয়েছে বেগম জিয়ার জন্য আবার তারা রাজপথে এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তি দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে বিদেশি চাপ সৃষ্টিকারী দেশগুলো এখন নিজেরাই চাপে রয়েছে মন্তব্য করে কাদের বলেন তাদের চাপ মোকাবেলায় আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাজনীতি করতে হবে দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এ চাপগুলো তো আমরাই অনুভব করি আমাদের আরও সুসংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে জোটের রাজনীতিও আমাদের দলীয় জোট এ রাজনীতিটা তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে এদেরকেও আমাদের কাছে টানতে হবে বাস্তব কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে উপজেলা নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে জানিয়ে তিনি বলেন ভোট যেন কোনোভাবেই প্রভাবিত না হয় সেসব দায়িত্ব পালন করবে আওয়ামী লীগ তামজিৎ সুমন এন নিউজ ঢাকা বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার